বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য নগেন্দ্রনাথ গুপ্তর লেখা ছায়া। আজকের গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত সুপ্রকাশনী থেকে প্রকাশিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। আমাদের সকল বয়সের শ্রোতাদের কথা ভেবে আজকের গল্পের ভাষা কিছুটা সহজ করে নেওয়া হয়েছে। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে ছায়া। সময়টা দুপুরবেলা, ভাদ্র মাসের শেষ, মেঘ মুক্ত আকাশে উজ্জ্বল রোদ্দুর, যেদিকে চোখ যায় আকাশের সীমা ছাড়িয়ে ধুধু প্রান্তর, সূর্যের প্রখর তেজে বর্ষার জল প্রায় নিশ্চিহ্ন, শুষ্ক বাষ্পের তরঙ্গ চারদিকে, নিস্তব্ধ মধ্যাহ্ন, শব্দ নেই, প্রান্তরে লোক সমাগম নেই, লোকের যাতায়াত নেই পর্যন্ত। সেই প্রখর রোদ্দুরে, সেই জনশূন্য প্রান্তরের মধ্যে দিয়ে আমি আর আমার বন্ধু চন্দ্রকুমার যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম তা আমি জানতাম না। চন্দ্রকুমার আমার ছোটবেলার বন্ধু, কয়েক বছর আগে বাড়ি ছেড়ে চলে যায়, সম্প্রতি আবার ফিরে এসেছে। ওর অনুরোধেই ওর সঙ্গে যাচ্ছি, কোথায় সেটা জিজ্ঞেস করেও উত্তর পাইনি। আজ 10 দিন হলো আমরা বাড়ি ছেড়ে এসেছি, জায়গাটা কোথায় জানি না। এই কদিন হয় গাড়িতে নয় পালকিতে এসেছি, হাঁটতে হয়নি। আজ সকালে চন্দ্রকুমার গাড়িটাকে ছেড়ে দিয়েছে, বলল আমরা প্রায় চলে এসেছি, আর বেশি দূর নেই। সঙ্গে আর কোনো তৃতীয় ব্যক্তি নেই। কিছু দূর এসে এই ধুধু প্রান্তরে পৌঁছলাম। আজ যে কত দূর যেতে হবে জানি না। নিরুদ্দেশ হওয়ার আগে চন্দ্রকুমার মজলিশি লোক ছিল, বেশ গল্প গুজব করত, কিন্তু ফিরে আসার পর আর সেরকম নেই, খুব কম কথা বলে, একেবারেই চুপচাপ। আজও তাই, কথাবার্তা এক প্রকার বন্ধই প্রায়। আশেপাশে কোনো দিকে না তাকিয়ে চন্দ্রকুমার হেঁটে চলেছে। রোদের প্রখর তেজ, তার উপর এতটা রাস্তা হেঁটে আসার পরিশ্রম, আমি একেবারে ঘেমে নেয়ে ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু চন্দ্রকুমারের চোখে মুখে ক্লান্তির কোনো চিহ্ন নেই। মধ্যাহ্ন পেরিয়ে গেছে, আমি চারদিকে একবার তাকালাম। সামনে যেরকম ধুধু অনন্ত প্রান্তর, পেছনেও তাই। কিরকম একটা সন্দেহ হল, চন্দ্রকুমার নিশ্চয়ই পথ হারিয়েছে। জিজ্ঞেস করলাম, আমরা কোথায় যাচ্ছি বলো তো? তুমি পথ হারাওনি তো? কোনো চিন্তা নেই, আমার সঙ্গে নিশ্চিন্তে এসো। আর কোনো কথা হলো না, আমরা আবার হাঁটতে লাগলাম আগের মতোই। সূর্য হেলে পড়ল পশ্চিমে, চন্দ্রকুমার আর আমার ছায়া প্রান্তরে দীর্ঘ হয়ে পড়ল। প্রান্তরের সীমানায় ছোট ছোট গাছ দেখতে পেলাম। সন্ধ্যের সময় প্রান্তর পেরিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলাম। কুঁড়ে ঘরের সামনে এসে চন্দ্রকুমার বলল, হ্যাঁ এই তো এসে গেছি। এই বলে কুঁড়ে ঘরে ঢুকে পড়ল, তার পেছন পেছন আমিও ঢুকে পড়লাম। ছোট্ট কুঁড়ে ঘর, একটাই কামরা। এটাও বুঝলাম যে এখন কুঁড়ে ঘরে কেউ না থাকলেও এখানে লোকজনের যাতায়াত আছে। আমার বন্ধু চন্দ্রকুমারের ভাবখানা এমন যেন এই কুঁড়ে ঘর তার নিজের। আমাকে বলল, বিশ্রাম করো। প্রচণ্ড তেষ্টা পেয়েছিল, ঘরের কোণে একটা মাটির কলসি, তাতে জল রাখা আছে। আঁজলা করে বেশ খানিক জল খেয়ে আমি জিজ্ঞেস করলাম, এখানে কদিন থাকতে হবে? চন্দ্রকুমার কুঁড়ে ঘরের দরজার সামনে এসে বাইরেটা দেখছিল, বলল পরে বলবো। আমি আর কিছু বললাম না।
কুঁড়ে ঘরের মেঝেতে শুয়ে পড়লাম। এতটা পথ হেঁটে আসার ক্লান্তিতে চোখ বুজে এলো। যখন ঘুম ভাঙল দেখি চন্দ্রকুমার নেই, বাইরে চাঁদের আলো ফুটেছে। আমি কুঁড়ে ঘর থেকে বাইরে বেরোলাম। জ্যোৎস্নায় ধুধু প্রান্তর যেন সমুদ্রের মতো, চারদিকে কেমন একটা বিষাদের ছায়া। রাতের গভীর নিস্তব্ধতা ভেঙে শুধু পেঁচা ডাকছে কুঁড়ে ঘরের পাশে। মানুষের মধ্যে আমি একা। চন্দ্রকুমার কোথায়? রাত আরো বাড়তে লাগল। আমি আবার ঘরে ঢুকে পড়লাম। এবার আর ঘুম আসছে না। রাত আরো গভীর হল। হঠাৎ শুনতে পেলাম পায়ের শব্দ, মানুষের পায়ের শব্দ। কে যেন এই কুঁড়ে ঘরের দিকেই হেঁটে আসছে দ্রুত পায়ে। আমি উঠে বসলাম। চন্দ্রকুমার ঘরে ঢুকল, তার পেছন পেছন আর একজন ঢুকল, দ্রুত কিন্তু নিঃশব্দে। এই দ্বিতীয় ব্যক্তি একজন মহিলা, এই পর্যন্ত বুঝতে পারলাম, কিন্তু তার মুখ দেখতে পাচ্ছি না। চন্দ্রকুমার প্রচন্ড ভয় পেয়ে আমায় বলল, আর কেউ যেন এখানে ঢুকতে না পারে, তাহলে কিন্তু আমরা মারা পড়ব। তুমি 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 এই দরজার দিকটা খেয়াল রাখো, কেমন? কেউ যদি এখানে ঢোকার চেষ্টা করে তাহলে তাকে তাকে একবারে কেটে রেখে দেবে। হ্যাঁ, একেবারে কেটে রেখে দেবে। এই নাও, এটা রাখো। এই বলে আমার হাতে একটা ধারালো তরোয়াল ধরিয়ে দিল। আমি কোনো কথা বলতে পারলাম না, কোনো প্রশ্ন করতে পারলাম না, আর চন্দ্রকুমারের মুখের ওপর কোনো কথা বলার অথবা কথার অন্যথা করার ক্ষমতা আমার নেই। আমি তরোয়ালটা নিয়ে কুঁড়ে ঘরের দরজায় এসে দাঁড়ালাম। জ্যোৎস্নায় প্রান্তরের অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। যেদিকটায় ছোট ছোট গাছ রয়েছে সেখানটায় অন্ধকার। কোথাও কিছু দেখতে পেলাম না, কিছু শুনতেও পেলাম না। ঘরের ভেতরে কারোর মুখে কোনো কথা নেই, শুধু নিঃশ্বাস পড়ছে। ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত নিঃশ্বাস। হঠাৎ ঘরের সামনে দেখতে পেলাম ছায়া, মানুষের ছায়া। হাতের তরোয়ালটা শক্ত করে ধরলাম। কে কে যায়? ছায়াটা সরে গেল, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কুঁড়ে ঘরের ভেতরে একটা শব্দ শুনলাম, ভয় পাওয়ার শব্দ। কে করলো বুঝতে পারলাম না। আবার সেই ছায়া। আমি আবার ডাকলাম, কে ওখানে? আমার গলা শুনে সেই ছায়া আবার অদৃশ্য হয়ে গেল। আমার মনে হলো কেউ একজন লুকিয়ে এই কুঁড়ে ঘরটার উপর নজর রাখছে, ঘরের চারপাশে ঘুরছে। জ্যোৎস্নায় মাঝে মাঝে এক একবার তার ছায়া পড়ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কে ওখানে? যতবার আমি ছায়া দেখছি আমার প্রশ্ন শুনে সেই ছায়া সরে যাচ্ছে। একটু একটু করে জ্যোৎস্না ম্লান হয়ে এলো। ভোর হওয়ার আগের অস্পষ্ট অন্ধকার দেখা দিল আকাশে। আর ঠিক তখনই কুঁড়ে ঘরের পাশে একটা মৃদু কিন্তু বিকট হাসি শোনা গেল। আমি শিউরে উঠলাম। সকাল হলে চন্দ্রকুমার ঘরের বাইরে বেরিয়ে এলো। একটা রাতে কোনো মানুষের মুখে এতটা পরিবর্তন আমি কখনো দেখিনি। সে কথা অবশ্য আমি ওকে বললাম না, কিন্তু আমার কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা ছিল। শোনো, দু একটা কথা আমার জানা প্রয়োজন। এখনো পর্যন্ত তুমি আমায় কিন্তু কিছুই বলোনি, আমিও কিছু জানতে চাইনি, কিন্তু এখন ব্যাপারটা একটু অন্য।
তোমাকে আমি সাহায্য করেছি, জানি না সেটা ভালো না খারাপ হচ্ছে। তুমি কোনো খারাপ কাজে জড়িয়ে পড়েছো কিনা আর আমি তোমাকে সেই কাজেই সাহায্য করছি কিনা সেটা আমার জানা প্রয়োজন। সব কথা এখন বলতে পারবো না, তবে একটা কথা বলি, এই মেয়েটির কিংবা আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই। একবার ও আমার প্রাণ বাঁচিয়েছিল, তার উপর ওর জীবন সংশয় হয়, তখন আমিও ওকে বাঁচাই। এখন আমাদের দুজনেরই প্রাণ সংশয়, তুমি যদি পারো আমাদের রক্ষা করো। আমাদের আত্মরক্ষা করার সাধ্য নেই। তো এখন কি দেশে ফিরে যাবে? যদি যদি বেঁচে থাকি তবে। আমি অবাক হয়ে চন্দ্রকুমারের মুখের দিকে তাকালাম, বললাম, আচ্ছা এই যে তুমি বলছো তোমাদের দুজনের প্রাণের ভয়ে, কিন্তু কেন, এর পেছনে কারণটা কি? আর আত্মরক্ষা করা তোমাদের পক্ষে অসম্ভব কেন? তোমার গায়ের জোর তো আমার চেয়ে অনেক বেশি। চন্দ্রকুমার কাতর হেসে বলল, রাতে আশঙ্কার কিছু দেখনি তো? গতকাল রাতের সেই ছায়া, ঘরের চারপাশে ঘুরতে থাকা সেই ছায়ার হঠাৎ করে দেখা দেওয়া, আবার চলে যাওয়া, তারপর সেই বিকট হাসি, এক মুহূর্তে আমার সব মনে পড়ে গেল। এগুলো কি সত্যি নাকি আমার কল্পনা? কিছুক্ষণ চিন্তা করে বললাম, যা দেখেছিলাম সেটা ঠিক বুঝতে বা বোঝাতে পারবো না। পারবেও না, পারলে এত ভয় এত আশঙ্কা থাকতো না। আমরা যে কারণে আত্মরক্ষায় অক্ষম, তুমি এখনো সেই অবস্থায় এসে পৌঁছাওনি, তাই তোমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। এমন সময় সেই মহিলা ঘরের বাইরে বেরিয়ে এলেন। আমাকে দেখে যে খুব একটা লজ্জা পেলেন তা নয়, আমিও তার দিকে তাকালাম। সুন্দরী বললে, কিছুই প্রায় বলা হয় না, এমন নির্মল সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। নির্বিকার নির্মল প্রসন্ন মুখ, সে মুখ দেখে চন্দ্রকুমারের কথায় আর কোনো সন্দেহ রইল না। সেই মহিলাকে চন্দ্রকুমার বিদেশি ভাষায় কি যেন বলল, মেয়েটিও সেই ভাষাতেই উত্তর দিল, আমি কিছু বুঝতে পারলাম না। চন্দ্রকুমার আমাকে বলল, ও আমাদের ভাষা জানে না। তারপর চন্দ্রকুমার মেয়েটিকে আরো কিছু কথা বলতে লাগল, বুঝলাম আমার সম্বন্ধে কিছু বলছে, কারণ সে কথার ফাঁকে ফাঁকে আমার দিকে তাকাচ্ছিল, সলজ্জ কিন্তু পুলকিত সেই চাউনি। কিছুক্ষণ পরে মেয়েটি বলে উঠল, প্রভাত চন্দ্র। আমি চন্দ্রকুমারের মুখের দিকে তাকালাম। মেয়েটি আবার বলল, প্রভাত। মেয়েটির নাম জানার খুব ইচ্ছে হলো, কিন্তু জিজ্ঞেস করতে পারলাম না। চন্দ্রকুমার নিজেই বলল, তুমি ওর নাম জিজ্ঞেস করবে না? করব বই কি? চন্দ্রকুমারের কথা মতো মেয়েটি বলল, বাদলা। নামটা কিন্তু বিজাতীয় বলে মনে হলো না। একটা পরিবর্তন লক্ষ্য করছি, চন্দ্রকুমারের সেই মনের জোর কেমন যেন শিথিল হয়ে পড়ছে। আমার ইচ্ছে আমার বুদ্ধির ওপরে সে যেন চলতে চায়। আমি বললাম, এখানে আর রাত না কাটানোই বোধহয় ভালো, এখানে নানান রকম আশঙ্কা রয়েছে। আমার মনে হয় আশঙ্কা একটাই, সে আশঙ্কা এখানে যেমন অন্য জায়গাতেও তাই, জনশূন্য মরুভূমিতেও যেমন লোকালয়েও সেরকমই, একা অসহায় পথে যেরকম, সৈন্য দিয়ে ঘেরা দুর্গেও ঠিক সেই রকম। পালিয়ে এ থেকে মুক্তি নেই। আমি এসব কথার অর্থ কিছুই বুঝতে পারছি না, কিন্তু শুনতে শুনতে বিস্ময় বোধের তীক্ষ্ণতা ক্রমশ কমে যাচ্ছে। এসব অদ্ভুত কথা বিশ্বাস করব কি করে, বিশ্বাস করব কিছুই বুঝতে পারছি না। আমি বললাম, যাই হোক এখানে আর থাকার দরকার নেই, চলো তাহলে এক্ষুনি চলো, বাদলাকে ডাকবো,
ডাকো। আমরা বাড়ির দিকে যাত্রা করলাম। ছায়া শূন্য প্রান্তরের মধ্যে দিয়ে যেতে যেতেই সারাদিন কেটে গেল। সন্ধ্যের পর লোকালয়ে এসে পৌঁছলাম। রাতটা কাটানোর জন্য একটা ছোট ঘর ভাড়া করলাম। বাদলা ঘরের ভেতরে রইল, আমি আর চন্দ্রকুমার দরজার কাছে শুলাম। রাতে আমার ভালো ঘুম হল না। চন্দ্রকুমার আর মেয়েটা সম্পর্কে নানান রকম চিন্তা হতে লাগলো। কিভাবে এদের পরিচয় হল? কিসের এত ভয়, এত আশঙ্কা এদের? এত অল্প সময়ের মধ্যেই এদের উপর কিরকম যেন একটা মায়া জন্মে গেছে। আমি যেন এদের সুখ দুঃখের ভাগিদার। এদের কোনো বিপদ হলে আমি যেন তার জন্য দায়ী থাকব। ঘুমের ঘোরেই চন্দ্রকুমার দু একবার অস্পষ্ট ভাষায় একটা কথা বলছিল। কি যে বলছিল ভালো করে বুঝতে পারছি না। শেষে ঘরের ভেতরেও শুনতে পেলাম। মেয়েটিও ঘুমের ঘোরে কি যেন বলছে। আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলাম। এবার বুঝতে পারলাম চন্দ্রকুমারও পাশ ফিরে নিঃশ্বাস ছেড়ে বলল, চন্দ্রকুমার যে ঘুমিয়ে আছে সে নিয়ে আমার মনে কোনো সংশয় নেই। ঘরের ভেতর মেয়েটি ঘুমিয়ে আছে কিনা সেটা বুঝতে পারছি না, কিন্তু দুজনের মুখেই একই কথা, একই লোকের নাম মিরান। দুজনেই তাকে জানে এবং দুজনেই তাকে ভয় করে। মিরান কে? ঘরে একটাই প্রদীপ, তাতে তেল প্রায় শেষ হয়ে এসেছে। শেষবারের মতো একবার দপ করে জ্বলে উঠে প্রদীপটা নিভে গেল। তখন আমার হঠাৎ মনে হলো কাছেই একটা শব্দ, কারো পায়ের শব্দ, সঙ্গে নিঃশ্বাসের শব্দ। আমি উঠে বসলাম। মাথার পাশে একটা তরোয়াল ছিল, সেটা নিলাম, কিন্তু দরজার কাছেই রইলাম। চারদিকে তাকিয়ে দেখছি অল্প চাঁদের আলো ঘরের সামনের পাঁচিল গাছের মাথায় এসে পড়েছে। আস্তে আস্তে চাঁদের আলো কমে আসছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। অন্ধকার আরো গাঢ় হয়ে আসছে। মানুষের চিহ্ন নেই বটে, কিন্তু মানুষের গলা শুনতে পেলাম। কোথা থেকে সেই শব্দ আসছে বুঝতে পারছি না। শরীরে একটা শিহরণ চলছে, একটা অজানা ভয়, একটা অচেনা আশঙ্কা। শব্দটা ক্রমশ কাছে এগিয়ে আসছে, গম্ভীর, কিন্তু খুব জোর শোনা যাচ্ছে না। ভাষাটাও ঠিক বুঝতে পারছি না। কয়েকটা কথা বারবার মন্ত্রের মতো উচ্চারিত হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর এলো না। শব্দটা ক্রমশ দূরে চলে যাচ্ছে। বেশ কয়েকবার এরকম হল, শব্দটা কাছে আসে আবার দূরে চলে যায়। একই কণ্ঠ, একই রকমের শব্দ। তারপর রাত যখন প্রায় শেষ, আর কিছু শুনতে পেলাম না। চন্দ্রকুমারের কাছে এসব ঘটনার কথা কিছুই বললাম না। ওর যা মানসিক অবস্থা, এসব শুনলে আরো ভয় পেয়ে যাবে। আর বললেও যে খুব একটা লাভ হবে তা নয়।
সেই রাতে আবার একই ঘটনা, আশঙ্কাজনক কিন্তু অবিশ্বাস্য ঘটনা। আমি সব কথাই গোপন রাখতাম। চন্দ্রকুমার সেই ঘটনার কিছু টের পেয়েছিল কিনা বলতে পারবো না। আমি তাকে কিছুই জিজ্ঞেস করিনি, সেও আমাকে কিছু বলেনি। আর তিন দিন বাকি আমাদের যাত্রাপথের। কয়েকদিন রাতে ঘুমের ঘরে চন্দ্রকুমার ও মেয়েটির মুখে সেই মীরার নামটা আবার শুনলাম। শেষে আর কৌতূহল ধরে রাখতে না পেরে চন্দ্রকুমারকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা মীরান কে? নাম শুনেই চন্দ্রকুমার চারদিকে তাকিয়ে চমকে উঠল। তার মুখ শুকিয়ে গেছে, চোখ জলজল করছে, সারা শরীর কাঁপছে থরথর করে। আমার হাত ধরে খুব মৃদু স্বরে সে বলল, এই নামটা তুমি জানলে কি করে? হ্যাঁ, তোমায় কে বলল? অন্য কেউ বলেনি, ঘুমের ঘরে তুমিই বলছিলে। আমি যে মেয়েটির মুখেও নাম শুনেছি সেটা আর বললাম না। বাদলার মুখে শুনেছ? হ্যাঁ, ঘুমের মধ্যে তার মুখেও শুনেছি। চন্দ্রকুমার আর কোনো কথা বলল না, কিছুক্ষণ ওপরের দিকে তাকিয়ে থেকে তারপর বলল, আর দেরি নেই, আর বেশি দেরি নেই। আরে কিসের দেরি নেই, কি বলছো তুমি? আমার কথার কোনো উত্তর না দিয়ে চন্দ্রকুমার অন্যদিকে চলে গেল। সেই রাতে শুতে যাওয়ার আগে দেখলাম চন্দ্রকুমার কাঁদছে, মেয়েটিও কাঁদছে। হৃদয়ে বিদারক কাতর স্বরে চন্দ্রকুমার মেয়েটিকে কয়েকটা কথা বলল, তাতে মেয়েটির কান্নার বেগ যেন আরো বেড়ে গেল। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দরজার দিকে তাকিয়ে দেখি ছায়া, মানুষের ছায়া। এবার আমি আর শয্যা ত্যাগ করলাম না, তাকিয়ে রইলাম সেই ছায়ার দিকে স্থির দৃষ্টিতে। সঙ্গে সঙ্গে ছায়া অদৃশ্য হল, কিছুক্ষণ পরে আবার দেখা দিল। এবার দেখলাম সেই ছায়ার হাতটা কিরকম যেন নড়ছে। বেশ কয়েকবার এরকম হল, শেষে সেই ছায়ার হাত আর একবার নড়ে উঠল বেশ জোরে। ঘরের ভেতরে তীব্র বিদ্যুৎ শিখার মতো আলোর রেখা প্রবেশ করল। তারপর আবার আগের মতোই অন্ধকার, ছায়া সরে গেল, আর কিছুই আমি দেখতে পেলাম না। যে মুহূর্তে বিদ্যুতের মতো আলো ঘরে ঢুকেছিল সেই মুহূর্তে মেয়েটা চিৎকার করে উঠেছিল। চন্দ্রকুমার শয্যা থেকে লাফ দিয়ে মেয়েটির পাশে চলে গেল। আমি আলো নিয়ে এগিয়ে এলাম, দেখলাম মেয়েটি নিস্পন্দ, অসাড়, শ্বাস প্রশ্বাস চলছে না। বজ্রাঘাতে যেমন মৃত্যু হয়, মেয়েটিরও সেরকম মৃত্যু হয়েছে। চন্দ্রকুমার মেয়েটির কপালের দিকে তাকিয়ে রয়েছে, আমিও তাকালাম সেই দিকে। দেখি মেয়েটির কপালে একটা আঙুলের ছাপ। মীরান, মীরান, তুমি আমাকে কেন নিলে না? মীরান! এই বলে পাগলের মতো সে মেয়েটির মৃতদেহ জড়িয়ে ধরতে যাবে এমন সময় আরেকবার বিদ্যুৎ চমকালো আগের মতো। চন্দ্রকুমার চিৎকার করে পড়ে গেল। দেখলাম তার কপালেও সেই রকম একটা আঙুলের ছাপ স্পষ্ট হয়ে আছে।
শুনছিলেন ছায়া, মূল রচনা নগেন্দ্রনাথ গুপ্ত, বেতার নাট্যরূপ গোধূলি, চন্দ্রকুমারের চরিত্রে সোমক, বাদলার চরিত্রে অয়ন্তিকা, গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ, গল্পের সূত্রধার আমি অগ্নি, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রিচার্ড, পোস্ট ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। শেষ হল নগেন্দ্রনাথ গুপ্তর লেখা ছায়া। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।